নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কালকে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে এই ম্যাচের আগে কে কেআর দলের এক্স ক্যাপ্টেন ও লখনৌ দলের মেন্টর গৌতম গম্ভীর এই ম্যাচের আগে কি বললেন এবং ব্র্যান্ডান ম্যাক এই ম্যাচ নিয়ে কি বললো আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তার আগে একটা অনুরোধ করে রাখে যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এই ম্যাচের আগে গৌতম গম্ভীর তাকে যখন প্রশ্ন করা হয় যে কে কে আর আপনার আগের ফ্র্যাঞ্চাইজি ছিল এবং কে কে আরের হয়ে আপনি দুটো ট্রফি জিতেছেন এবং এই মুহুর্তে আপনি লখনউ দলের মেন্টর তো এই ম্যাচ নিয়ে আপনি কি বলবেন জি জি তিনি বলেন দেখুন অবশ্যই কে কে আর আমার এক্স দল এই মুহূর্তে আমি লখনৌ দলের সঙ্গে যুক্ত আছি তাই এই মুহূর্তে কে কে আর দলের নিয়ে আমি কিছু ভাববো না আমি আমার নিজের খেলা নিয়ে ভাববো তবে এইটুকুনি বলতে পারি আমার দল অর্থাৎ লখনৌ এই ম্যাচটা জেতার জন্য হানড্রেড পারসেন্ট এফর্ট দেবে এবং ব্র্যান্ডন ম্যাককালাম কি বললেন সেটা আপনাদেরকে জানাই তো বন্ধুরা ব্র্যান্ডন ম্যাককালাম এই কথার পরিপ্রেক্ষিতে কিছু বলেনি ব্র্যান্ড্যান্ড ম্যাককালামকে কি যখন জিজ্ঞেস করা হয় যে লখনউয়ের বিরুদ্ধে কি আপনি জয়ের ধারাটাকে বজায় রাখতে পারবেন ম্যাককালাম কালাম তিনি বলেন আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি এই মুহূর্তে আমার দলের খেলোয়াড়দের পজিটিভ মাইন্ডে রাখাটাই আমার থেকে বড়ো কাজ এবং আমার দলের খেলোয়াড়রা এই মুহুর্তে আবার ছন্দ ফিরে পেয়েছে তো আমরা যদি আমাদের প্ল্যানগুলো সঠিকভাবে এক্সিকিউট করতে পারি তাহলে লখনৌয়ের বিরুদ্ধে আমরা জয় পেতে পারব তো বন্ধুরা ম্যাচের আগে দুই দলের কোচ এই ম্যাচ সম্পর্কে কী বললো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কী মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে কে নাকি এলএসজি সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ